হাই, আমার নাম অনিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য র এক্সপ্রেস। আজ আমি চলে এসেছি আরবেলিয়ার বসুবাড়িতে। এই বসুবাড়ি বললে হয়তো আপনারা অনেকেই চিনতে পারবেন না। যদি আমি বিশ্বনাথ বসুর বাড়ি বলি তাহলে হয়তো সেটা অনেক সহজ হবে চেনার জন্য। বিশ্বনাথ বসু আমাদের টলিউড ইন্ডাস্ট্রির একজন খুবই জনপ্রিয় এবং সকলের পছন্দের একজন অভিনেতা। তো এনার উনি জন্মগ্রহণ করেছিলেন এখানে আরবেলিয়াতেই। এই আরবেলিয়ার একটি জমিদার বাড়িতে ওনার ছোটোবেলা কেটেছে এবং এখানেই প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় ওনারা চলে আসেন সমস্ত পরিবার মিলে এবং এখানে এসে তারা সেলিব্রেট করেন সবাই একসঙ্গে। তো সেই বসু বাড়িতে আজকে আমি চলে এসেছি। তো সেখানকার জমিদার বাড়িতে কীভাবে পুজো হয়, কীভাবে সবাই অঞ্জলি দেন, তো এইগুলোই দেখার জন্য বেসিক্যালি আজকে আমরা দেখে নেব এই ভিডিওতে যে কীরকমভাবে তারা সেলিব্রেট করে তাদের দুর্গাপুজোগুলো। না, বিশ্বনাথ বসুর দেখা তো পাওয়া যায়নি। দেখলাম যে জমিদার বাড়িগুলিতে এখনও কীভাবে সবাই অঞ্জলি দেন, সবাই পরপর বসে একসঙ্গে অঞ্জলি দিচ্ছিলেন, দেখতে খুবই ভালো লাগছিল। খুব ঘরোয়া পরিবেশ, ঘরোয়া পরিবেশের মধ্যে বাইরে থেকে প্রচুর মানুষজন এখানে আসেন এই দিনটাতে। দেখলাম প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে বসিরহাট থেকে, কলকাতার থেকে, সব জায়গা থেকে, কাছে দূরে সব জায়গা থেকে মানুষজন এসে এখানে ভিড় করেছেন। সবাই এখানকার অভিজ্ঞতাটাকে নিতে চান, তো সেরকমই দেখলাম যে প্রচুর মানুষজন আছেন এখানে। বসুবাড়ি থেকে ফেরার পথে রাস্তায় আরেকটা ক্লাব করলো, সেটার নাম নব উদয়ন সংঘ। আমরা বাইকটা দাঁড় করিয়ে একটু প্রণাম করছিলাম, তো তারা আমাদেরকে ডাকলেন এবং ডেকে আমাদেরকে লুচি, তরকারি, মিষ্টি সমস্ত কিছু খাওয়ালেন। তাদের আন্তরিকতা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা স্বাভাবিকভাবে তারা আপন করে নেন। এবং ক্লাবটা হয়তো খুবই ছোটো কিন্তু তাদের মনটা অনেক বড়। আমাদের সত্যিই খুব ভালো লেগেছে এখানে এসে। আরবেলিয়া গ্রামের মধ্যে বসুবাড়ির, হ্যাঁ বসুবাড়ি গেছিলাম, তো ওখান থেকে আসার পথে এই ক্লাবটা পড়ে। সত্যিই এনাদের মন খুবই বড় এবং আমাদেরকে অনেক আন্তরিকতার সঙ্গে লুচি তরকারি সমস্ত কিছু খেতে দিলেন। আমরা এখন খেয়ে দিয়ে আবার আমরা খাচ্ছি। Thank you.
যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পুজোতে অনেক আনন্দ করবেন।